নার্সারি শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, রফিক রাজু স্কুল টিভির অনলাইন থেকে তোমাদের স্বাগত। আশা করি তোমরা আল্লাহর রহমতে, অশেষ রহমতে ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা কি শিখব বলো তো? বাক্য গঠন। তোমরা কি বাক্য গঠন এর আগে পড়েছো শিক্ষার্থী বন্ধুরা? আজ কিন্তু নতুন পড়া বাক্য গঠন। এক, পানি। পানি দিয়ে কি করতে হবে? বাক্য গঠন করতে হবে। পানি দিয়ে বাক্য গঠন, মাসুদ পানি চায়। শিক্ষার্থী বন্ধুরা, এক, পানি। পানি দিয়ে বাক্য গঠন, মাসুদ পানি চায়। পানি দিয়ে কি বাক্য গঠন করতে পারি আমরা বলো তো? মাসুদ পানি চায়। দেখো, পানি। পানি দিয়ে বাক্য গঠন, মাসুদ পানি চায়। দুই, পিতা। পিতা দিয়ে বাক্য গঠন করতে হবে, পিতা, তিনি মাহিমের পিতা। এখানে লেখা আছে দেখো, পিতা। পিতা দিয়ে আমাদের বাক্য গঠন করতে হবে, পিতা, পিতা, পিতা লেখা আছে, পিতা দিয়ে বাক্য গঠন, তিনি মাহিমের পিতা। পিতা দিয়ে কি বাক্য গঠন করতে পারি আমরা বলো তো শিক্ষার্থী বন্ধুরা? পিতা, তিনি মাহিমের পিতা। তিন, খুকু। খুকু দিয়ে একটি বাক্য গঠন, খুকু পুতুল চায়। খুকু, এখানে কি লেখা আছে? খুকু। খুকু দিয়ে বাক্য গঠন, খুকু পুতুল চায়। খুকু দিয়ে কি বাক্য গঠন শিক্ষার্থী বন্ধুরা তোমরা বলো তো? হ্যাঁ, খুকু দিয়ে বাক্য গঠন, খুকু পুতুল চায়। খুকু পুতুল চায়। চার, শীত। শীত দিয়ে বাক্য গঠন, এখন শীতকাল। শীত, এখানে কি লেখা আছে? শীত। শীত দিয়ে আমাদের বাক্য গঠন কি বলো তো শিক্ষার্থী বন্ধুরা? এখন শীতকাল। শীত দিয়ে কি বাক্য গঠন? এখন শীতকাল। শিক্ষার্থী বন্ধুরা তোমরা বলো তো, শীত দিয়ে একটি বাক্য গঠন? হ্যাঁ, এখন শীতকাল। পাঁচ, শীতল। শীতল দিয়ে একটি বাক্য গঠন করতে হবে, শীতল বাতাস বয়। শীতল, শীতল, এখানে লেখা আছে শীতল, শীতল বাতাস বয়। শীতল দিয়ে কি বাক্য গঠন বলো তো শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, শীতল বাতাস বয়। ছয়, ছয়, ছয়ে কি লেখা আছে? নৌকা। ছয়ে কি লেখা আছে? নৌকা। নৌকা দিয়ে কি করতে হবে আমাদের একটি বাক্য গঠন করতে হবে, নদীতে নৌকা চলে। নৌকা দিয়ে কি বাক্য গঠন শিক্ষার্থী বন্ধুরা? নদীতে নৌকা চলে। নৌকা দিয়ে সব বাক্য গঠন, নদীতে নৌকা চলে। শিক্ষার্থী বন্ধুরা এখন তোমরা বলো তো, নৌকা, নৌকা দিয়ে কি বাক্য গঠন? নদীতে নৌকা চলে। হ্যাঁ, তোমরা সুন্দরভাবে বলতে পেরেছো। সাত, শৃগাল। শৃগাল দিয়ে বাক্য গঠন করতে হবে, শৃগাল দিয়ে বাক্য গঠন কি বলো তো? শৃগাল ভাবে একাকী। এখানে কি লেখা আছে? শৃগাল, শৃগাল ভাবে একাকী, শৃগাল ভাবে একাকী। শিক্ষার্থী বন্ধুরা তোমরা বলো তো, শৃগাল দিয়ে কি বাক্য গঠন করব? শৃগাল ভাবে একাকী। তৃণ, আট নম্বরে লেখা আছে তৃণ, তৃণ, মৃগ তৃণ খায়। বাক্য গঠন কি করতে হবে? এখানে কি লেখা আছে? তৃণ, তৃণ
মৃগ তৃণ লেখা আছে, এখানে বাক্য গঠন কি হবে? মৃগ তৃণ খায়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার সঙ্গে সঙ্গে আবার বলো বাক্য গঠন। এক, পানি। পানি দিয়ে কি বাক্য গঠন করতে হবে? মাসুদ পানি চায়। পানি দিয়ে কি বাক্য গঠন বলো তো? মাসুদ পানি চায়। দুই নাম্বার, পিতা। তিনি মাহিমের পিতা। তিনি মাহিমের পিতা। পিতা দিয়ে কি বাক্য গঠন? তিনি মাহিমের পিতা। খুকু, খুকু। খুকু দিয়ে কি বাক্য গঠন? খুকু পুতুল চায়। চার, শীত। এখন শীতকাল। শীত দিয়ে কি বাক্য গঠন? এখন শীতকাল। পাঁচ, শীতল। শীতল দিয়ে কি বাক্য গঠন করতে হবে? শীতল বাতাস বয়। শীতল বাতাস বয়। শিক্ষার্থী বন্ধুরা, শীতল, শীতল দিয়ে কি হবে? শীতল বাতাস বয়। ছয়, নৌকা। শিক্ষার্থী বন্ধুরা, নৌকা দিয়ে কি হবে বাক্য গঠন? নদীতে নৌকা চলে। শৃগাল, নাম্বার সাত, শৃগাল। শৃগাল দিয়ে বাক্য গঠন কি হবে? শৃগাল ভাবে একাকী। আট, তৃণ। তৃণ দিয়ে কি বাক্য গঠন হবে? মৃগ তৃণ খায়। শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমরা বলো তো পানি। পানি দিয়ে বাক্য গঠন করো, বলো পানি দিয়ে বাক্য গঠন। হ্যাঁ, মাসুদ পানি চায়। দুই নাম্বার, পিতা। বলো পিতা দিয়ে বাক্য গঠন বলো। হ্যাঁ, তিনি মাহিমের পিতা। তিন নাম্বার, খুকু। খুকু দিয়ে বাক্য গঠন বলো। হ্যাঁ, খুকু পুতুল চায়। চার, শীত। শীত দিয়ে বাক্য গঠন করো তো শিক্ষার্থী বন্ধুরা। হ্যাঁ, এখন শীতকাল। পাঁচ, শীতল। শীতল দিয়ে তোমরা শব্দ গঠন বাক্য গঠন বলো তো শিক্ষার্থী বন্ধুরা। শীতল দিয়ে বাক্য গঠন বলো তো। হ্যাঁ, শীতল বাতাস বয়। শীতল বাতাস বয়। ছয়, নৌকা। নৌকা দিয়ে বাক্য গঠন করো তো। হ্যাঁ, নদীতে নৌকা চলে। সাত, শৃগাল। শৃগাল দিয়ে বাক্য গঠন করো তো। হ্যাঁ, শৃগাল ভাবে একাকী। আট, তৃণ। তৃণ দিয়ে শিক্ষার্থী বন্ধুরা বাক্য গঠন বলো তো। হ্যাঁ, মৃগ তৃণ খায়। তোমরা অনেক সুন্দর ভাবে বলতে পেরেছো নিশ্চয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই পড়াগুলো বারবার দেখবে, বাক্য গঠন গুলো দেখবে বারবার। শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।